আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মসজিদে আসলো লামিয়াতিহি ইল্লালে খয়রিন সে কেবলমাত্র কল্যাণের জন্য এসেছে এত আল্লাহ মহু আয়ু সে নিজে শিখবে অথবা অন্যকে শেখাবে এ উদ্দেশ্যে মসজিদে আগমন করলো আল্লাহ রসুল বললেন ফাউয়া বিমান সিলাতিল মুজাহি রেফি সাবির এ ব্যক্তি হচ্ছে আল্লাহর পথে জিহাদরত মুজাহিদের সমতুল্য যে আল্লাহ তালা নিজে ফেরেস্তারা ফেরেস্তাকুল আকাশবাসী জমিনবাসী এমনকি পিপিলিকা তার গর্ত থেকে মাছ পানির ভিতর থেকে লাইসুল্লুর আলাম আল্লিমিন নাসিল খয়রা যারা কল্যাণের শিক্ষা দেয় তাদের জন্য দোয়া করে তাদের জন্য মাংসিরাত করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে ইন্নামিন আসরাতির সাহাতে আই আল এলম কেয়ামতের যে সকল আলামত রয়েছে তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে যে এলিম উঠিয়ে নেওয়া হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র قران ও সহি হাদিসের আলোকে জীবন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل لست بالذين يعلمون والذين لا يعلمون وقال تعالى في موضع آخر এরফাউল্লাহুল্লাদিন আনু উল্লাদিন উপস্থিত আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ এবং বাংলাদেশ যুব যুবসংঘ আলাউন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে দিন শেখার জন্য আগত মুসলিম ভাইয়েরা আমরা প্রথমে আল্লাহ আল্লাহর আলামিনের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জ্ঞান শিক্ষার জন্য শরীয়তের বিধান জানার জন্য ইসলামী বিধান জানার উদ্দেশ্যে এ মসজিদে এ মজলিস আসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর দ্রুত সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত মোহাম্মদুর রসুল উল্লাহ রসল্লি সাল্লামের প্রতি যে রসুল সর্বাবস্থায় জ্ঞান দান এবং জ্ঞান আহরণ জ্ঞান আদান প্রদানের কাজে জড়িত থেকে আমাদেরকে গুরুত্ব শিখিয়ে দিয়েছেন সেরাসনের প্রতি দূর প্রেরিত হোক সল্লসালাম সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখানে এসেছেন নিজেরাও ভালো করে জানেন এখান থেকে অর্থনৈতিক কোনো কিছুই পাওয়া যাবে না এখানে অনুষ্ঠান শেষে তাবারক পাওয়া যাবে না অনুষ্ঠান শেষে বউ বাচ্চার জন্য কিছু নেওয়া যাওয়ার মতো পাওয়া যাবে না আপনাকে কেউ কিছু গিফটও করবেন না তাহলে কি জন্য আপনি এসেছেন কি উদ্দেশ্যে আপনি এই মজলিশ উপস্থিত হয়েছেন আপনার লাভটা কি অবশ্যই আপনার লাভ আছে এমন দুটো জিনিস নিয়ে ফিরে যাবেন যে দুটো জিনিস হাত দিয়ে স্পর্শ করা যায় না তাকে অনুধাবন করতে হয় তাকে দেখা যায় না সে দুটি জিনিসের একটি হচ্ছে জ্ঞান জ্ঞানকে হাত দিয়ে স্পর্শ করা যায় জ্ঞান কি চোখে দেখা যায় আরেকটি হলো সওয়াব কি চোখে দেখা যায় আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনার আমল নামায় আপনার অ্যাকাউন্টে নেকি জয় মানে জয়েন হয়ে গেছে জমা হয়ে গিয়েছে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দুটি অস্পর্শনীয় অদর্শনীয় জিনিস নিয়ে ফিরে যাবেন এই উদ্দেশ্যে এখানে আপনারা এসেছেন আপনারা ভালো মানুষ না খারাপ মানুষ নিঃসন্দেহে আপনি ভালো মানুষ বলে এখানে এসেছেন এই সমাবেশ আপনাকে কিছু দান করবে জ্ঞান দান করবে স্বাব দান করবে এই উদ্দেশ্যে আপনারা এসেছেন আমরা এসেছি তো আসলে করিম সাল্লাম বলছেন যখন কোনো একটি গোত্র যখন কোনো একটি দল যখন কিছু লোক কোনো মসজিদে অথবা কোনো বাড়িতে সমবেত হয় কি জন্য সমবেত হয় কিছু পাওয়ার জন্য না পরকালীন কিছু পাওয়ার জন্য এতলুনা কিতাব আল্লাহ যেখানে তারা পরস্পরে কিতাব আল্লাহর কিতাব তেলাওয়াত করেন বা কিতাব তেলাওয়াত করা হয় আমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করে আপনাদের বোঝানোর চেষ্টা করি যারা কথা বলেন তারা কোরআনুল করিম থেকে আলোচনা করেন এবং পরস্পরে তারা দাস আদান প্রদান করে পরস্পরে কিছু শিখন কিছু শিক্ষা গ্রহণ করা বা শিক্ষা দেওয়ার কাজে রত থাকে আপনার লাভ কি আমাদের লাভ কি হবে আল্লাহর নবী বলেন হুমুল মালাइका ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে আমাদেরকে ফেরেশতারা আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে দেখার জন্য ফেরেশতারা বেষ্টন করে আছেন হাদিসের ভাষা আমরা দেখতে পাই না এটা আমাদের গায়েবি বিশ্বাস করতে হবে ওয়া নাযালা সাকিনা তাদের উপরে সাকিনা প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় বা গাসিয়ত হুম রহমা ওপর থেকে রহমত আমাদেরকে বেষ্টন করে ঢেকে নাই। বা দ্যাখারা হম উল্লাহ হমান দাহু এবং আল্লাহরব্দুল্ আলামিনের পাশে যারা মাইলাউল্লাহ আলাহ উচ্চ ফেরেস্ত তারা আছেন তাদের সামনে আলোচনা করেন আল্লাহ রব্দুল আলামিন যে দেখো আমার বান্দা আমার প্রিয় মানুষ যাদেরকে সৃষ্টি করতে তোমরা বাধা দিয়েছিলে তারা দেখো আমার কিতাব নিয়ে আলোচনা করছে আমার কিতাব নিয়ে তারা পরস্পরে দাস জ্ঞান আদান প্রদান করছে এভাবে আমাদেরকে নিয়ে আল্লাহ তালা আলোচনা করছেন যারা বাজারে বাজার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা অযথা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অযথা গল্প করছে তাদের সম্পর্কে কি আল্লাহ এভাবে আলোচনা করবেন ন আপনাদের সম্পর্কে আল্লাহ আলোচনা করবেন আপনাদের জন্য আল্লাহ তালা সব প্রদানের জন্য ফেরেস্তাদের সামনে আলোচনা করছেন সুতরাং আমরা যারা এখানে এসেছি কল্যাণময় একটি কাজের জন্য এসেছি পরকালীন পাথে সংগ্রহ করার জন্য এসেছি তো এই পরকালীন পাথেই আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে যারা শিক্ষিত এক শ্রেণীর মানুষ শুধু শিক্ষিত আর এক শ্রেণীর মানুষ সুশিক্ষিত সবাই জ্ঞান অর্জন করেছে সবাই হয়তো মাস্টার্স পাস করেছে বা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছে এদের মধ্যে কিছু মানুষ শিক্ষা অর্জন করে চাকরি করছে ঘুষ খাচ্ছে কেউ সুদ খাচ্ছে কেউ অন্য সম্পদ লঠন করছে কেউ বা মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে কেউ আবার মানুষের অধিকার দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে কেউ আবার সুদ ঘুষকে বন্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন দুইজনই উচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছেন দুই শ্রেণীর মানুষই করেছে আপনি কোন শ্রেণীর মানুষের মধ্যে পরিগণিত হয়েছেন আপনি নিজেকে কোন শ্রেণীর মধ্যে ধরছেন চোর শুধুমাত্র যারা মানুষের বাড়িতে চুরি করে তারাই নয় চোর যারা কাগজে কলমে চুরি করে কাগজে কলমে লিখে লিখে পাল্টা কাজ করে চুরি করে তারাই হচ্ছে বড় চোর তো আপনি জ্ঞান অর্জন করেছেন কোন জ্ঞান অর্জন করেছেন আপনি সুশিক্ষিত নাকি শিক্ষিত আমাদেরকে সুশিক্ষা অর্জন করতে হবে এ সু অর্জন করার গুরুত্ব কি ফজিলত কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আলোচনা করেছেন মছলমদের উপরে যে কুরআন নাযিল হয়েছে সেই কুরআনের প্রথম যে ওহী ছিল ওহীত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন পড়তে বলেছেন কার নামে পড়তে বলেছেন প্রভুর নামে পড়তে বলেছেন আপনি শিক্ষা অর্জন করলেন আপনি প্রভুর নামে পড়লেন না প্রভুর নামে পড়া মানে হলো প্রভুর আদেশ নিষেধ নিষেধ মেনে চললেন না আপনার এই পড়া রবির নামে হলো যার ফলে আপনার পরকাল দুনিয়া যেমন ধ্বংস হবে পরকাল ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা নাজিল করলেন প্রথম এবং প্রথম কেন বললেন ইকুরাবিস রব্বিক আল্লা দি খার পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যাতে এই শিক্ষাটা আল্লাহর নামে হয় যাতে এই শিক্ষাটা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয় যাতে এই শিক্ষাটা আল্লাহর বিধানাবলী সমাজে বাস্তবায়ন করার জন্য হয় কিন্তু বর্তমানে এরা হয় না অভাবটা অনেক যার ফলে আজকে সমাজে এত রাহাজানি এত অন্যায় অত্যাচারে সমাজ আমাদের ভরে যাচ্ছে যারা সুশিক্ষা অর্জন করবে তারা দুনিয়াতে মর্যাদা পাবে এবং পরকালে মর্যাদা পাবে আপনি একজন মানুষকে সম্মান দেন ভয়ে ভয়ে একজন অফিসারকে আপনি সম্মান দেন ভয়ে তাকে যদি সম্মান না দেন আপনার কাজটা পার করে দিবে না এই সম্মান আর আপনি খুব সৎ একজন অফিসার আপনাকে অন্তর থেকে সম্মান দেয় আপনাকে অন্তর থেকে আপনার জন্য দোয়া করে এক হবে ওই সম্মান এই সম্মানের মধ্যে পার্থক্য আছে না এই সম্মানের সাথে দোয়া জড়িত ওই সম্মানের সাথেও দোয়া জড়িত এই সম্মানের সাথে সৎ দোয়া তার মঙ্গলের জন্য দোয়া জড়িত ওই সম্মানের সাথে আপনার বদ্ধ জড়িত আপনার দীর্ঘশ্বাস জড়িত সে ধ্বংস হবে হয় আজ না হলে কাল হলে পরকালে আমাদের শিক্ষা অর্জন করতে হবে সুশিক্ষা যে শিক্ষার কথা আল্লাহর আলম যারা জানে এবং যারা জানে না তারা কি সমান কে বলছেন এ কথা আল্লাহরবুল আলমিন বলছেন কেন বলছেন যাতে আমরা জ্ঞান অর্জনের প্রতি বিশেষ করে সুশিক্ষার প্রতি আগ্রহী উঠি আমরা জ্ঞান অর্জন করি আল্লাহ তালা বলছেন যে না তারা সমান নয় তারা দুনিয়াতে মর্যাদা পাবে তারা পরিবারে মর্যাদা পাবে তারা স্ত্রীর কাছে মর্যাদা পাবে তারা সন্তানের কাছে মর্যাদা পাবে তারা জাতির কাছে মর্যাদা পাবে তারা সব জায়গায় মর্যাদা পাবে যদি আপনি সুশিক্ষিত মানুষ হন এই জন্য আল্লাহ তালা বলছেন না কখনো তারা সমান নয় আলবাব যারা জ্ঞানী যারা জ্ঞানী বান তারা এখান থেকে শিক্ষা নিবে এখন দেখেন আমি শিক্ষা নিচ্ছি কি নিচ্ছি না আমি যদি শিক্ষা নিই তাহলে জানবো যে আমি শিক্ষিত মানুষ আর যদি শিক্ষা না নিয়ে ইচ্ছা মতো চলাফেরা করি তাহলে আমি শিক্ষিত মানুষ নয় নাম তো আসতে সার্টিফিকেট আউট মানুষ আল্লাহ রব্বুল আলমী মর্যাদা বাড়িয়ে দেন এর ফল উল্লাহুল্লীন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আল্লাহ তাআলা ওই সকল লোকদের মর্যাদা বাড়িয়ে যেন তোমাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তো জ্ঞান দান কাকে করবেন জ্ঞান সবাইকে আল্লাহ দান করবেন কিন্তু জ্ঞানের মধ্যে জ্ঞান আছে ভালো এবং মন্দ আপনি চুরি করার জ্ঞান অর্জন করলেন না তো দিন থেকে মাস্টার্স পাস করে কেউ আবার মানুষকে চুরি করা থেকে বিরত থাকার জ্ঞান অর্জন করলেন সমান্ত নয় এই জন্য আল্লাহ রব্দুল আল্লাহী বলছেন যে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন যারা সুন্দর জ্ঞান অর্জন করবে মানুষের কল্যাণের জ্ঞান অর্জন করবে আল্লাহ তাআলাই এই অন্ধ মানুষগুলোকে যারা শিক্ষা অর্জন করে ও শিক্ষাকে কাজে লাগায় না যারা শিক্ষাকে খারাপ কাজে ব্যবহৃত করে তাদেরকে অন্ধর সাথে তুলনা করেছেন আল্লাস তাবিল আমা ওয়াল বসির আফানত কারুন যারা অন্ধ এবং যারা সক্ষম দৃষ্টি সম্পূর্ণ তারা কি সমান মানে কি এই কোরান করিম আপনার বাড়িতেও আছে আমার বাড়িতেও আছে একজন বস্তুবাদী বাড়িতেও আছে সে কোরআন রেখেছে শুধুমাত্র আল্লাহ টাঙিয়ে রেখেছে অথবা উপরে রেখেছে কিছুর ওপরে কোনোদিন পড়ে নাই অথবা খুলল পড়তে পারে না তারও চোখ আছে সে ইংরেজি পড়তে পারে সে বাংলা পড়তে পারে আরও পাঁচ ছয়টি ভাষা পড়তে পারে কিন্তু কোরআন যখন পড়তে যাওয়ার পারে না তাহলে তার চোখ থেকে অন্ধ না আল্লাহ এই কথা এই অন্ধদের কথাই বলছেন এই অন্ধরা এবং যারা জ্ঞান অর্জন করেছেন কোরআন পড়তে পারে হাদিস বুঝতে পারে সে অনুযায়ী জীবন পরিচালনা করতে পেলে তারা কখনো সমান নয় আল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বে আগে করতে বলেছেন আপনি যে লা লাহ বলবেন লাই ই চাহিদা কি লাইল্লাহ কি বলতে চেয়েছে আপনি আগে জানেন জানার পরে তখন আপনি ইসলাম গ্রহণ করেন এরপর অন্য নামন করেন সুতরাং আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত হতে হবে এবং কুশিক্ষাকে বর্জন করতে হবে রাসুলি করিম সাল্লাম বলেছেন তলবুল আলমি ফরিজ আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ সে নারী হোক আর পুরুষ হোক জ্ঞান অর্জন করতে হবে এ জ্ঞান দ্বারা নিজেকে পরিচালনা করতে হবে এ জ্ঞান দ্বারা নিজের ফ্যামিলিকে পরিচালনা করতে হবে এ জ্ঞান দ্বারা সমাজকে পরিচালনা করতে হবে এই জ্ঞান দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে সুতরাং জ্ঞান অর্জনের কোনো বিকল্প পথ নেই রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এ জ্ঞানকে পরকালীন কল্যাণের পাথর হিসাবে উল্লেখ করেছেন মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় ইল্লামিং সালাসাতিন ইল্লামিং সাদাকাতিন জারিয়াতিন তিনটি আমল তখনও চলতে থাকে মরার পরেও মানুষের এমন তিনটি আমল আছে যে আমলের স্বভাব আপনার আমল নামায় যোগ হতে থাকবে সে আমলগুলো কি এক নম্বরে আল্লাহ নবী বলছেন যেগুলো আপনি জনকল্যাণমূলক কাজে ব্যয় করলেন জনকল্যাণমূলক কাজে কিছু করে গেলেন মসজিদ নির্মাণ করলেন মাদ্রাসা নির্মাণ করলেন আপনি কারোর জন্য টিউবওয়েলের পানির ব্যবস্থা করে দিলেন আপনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করলেন বিক্ষোপণ করলেন কোরআন বিতরণ করলেন বই ছাপিয়ে ফ্রি বিতরণ করলেন এগুলো হচ্ছে জনকল্যাণমূলক কাজ দুই নম্বর আল্লাহ রসুল বলছেন যদি আপনি একজন বা দুইজন বা যতজনই পারেন সৎ সন্তান রেখে যেতে পারেন আর এই সৎ সন্তান আপনার জন্য যদি দোয়া করে সে দোয়া আপনার মৃত্যুর পরে আপনার আমল যোগ হতে থাকবে আপনার উন্নয়ন হতে থাকবে কাজ করবে সন্তান উন্নয়ন হবে কার আপনার পিতামাতার মাতার কোরআনতলা করবে সন্তান এর সব যোগ হবে পিতা মাতার আমল যা ভালো কাজ করবে তার একটি অংশ এই সন্ত পিতার যোগ হতে থাকবে যদি আপনি নেক সন্তান রেখে যেতে পারেন এরপরে আল্লাহ রসুল বলছেন এমন জ্ঞান রেখে গেলেন সন্তানকে শিখিয়ে দিলেন জাতিকে শিখিয়ে দিলেন আপনার ছাত্রছাত্রীকে শিখিয়ে দিলেন যে জ্ঞান তারা নিজেরাও বিতরণ করতে থাকলো যতদিন পর্যন্ত এই জ্ঞান বিতরণের কার্যক্রম চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব যোগ হতে থাকবে যুগ যুগ ধরে হতে থাকবে ইমাম বখের রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুল সাল্লাম প্রথমে হাদিস শিখিয়ে দিয়েছেন সেই হাদিসের ধারাবাহিকতা চলছে না আজকে যে আমি হাদিসটা বলছি এই হাদিসটা প্রথম কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন আমি যে হাদিস বলছি এর একটা সব আল্লাহ রসুল পেয়ে যাচ্ছেন ইমাম বখারি যে হাদিস সংকলন করলেন বুখারির যে আমরা হাদিস পড়ছি তার একটা স্বভাবের অংশ ইমাম বখরি রহমাতুল্লাহ পেয়ে যাচ্ছেন এভাবে কিয়মত পর্যন্ত যতদিন পৃথিবী বেঁচে থাকবে হাদিসের প্রচার প্রসার ঘটবে ততদিন পর্যন্ত তারা এর স্বভাব পেতে থাকবেন তাহলে এই যে জ্ঞান অর্জনের বিশেষ করে সুশিক্ষার যে গুরুত্ব রাসুলের করিম সাল্লি সাল্লাম উপস্থাপন করেছেন যারা জ্ঞান অর্জন করতে চায় তাদেরকে স্বাগত জানাবেন আল্লাহ রসুল স্বাগত জানাতেন সাফওয়ান বিন আসাল নামে একজন সাহাবি ছিলেন উনি একদিন মসজিদে নববীতে এসেছেন আল্লাহ রসুলকে দেখলেন যে আল্লাহ রসুল জ্ঞান মসজিদের ভিতরে শুয়ে আছেন একটি তার লাল চাদর উপরে হেলান দিয়ে আসার পরে বলছেন ইয়া রসুল্লাহ যেহেতু আতলুবুল এলমা হে আল্লাহ নবী আমি জ্ঞান অর্জন করার জন্য আপনার কাছে এসেছি আল্লাহ রসুল বসে বললেন বসে যাওয়ার পর বললেন মারহাবান বেতলে বিল এলমে সুস্বাগত হে জ্ঞান অন্বেষণকারী শুধু এতটুকু বললেন না কংগ্রেচুলেশন জানালেন জানালেন এরপরে বললেন শোনো তুমি তো তালেবেলবে এরপরে আল্লাহ নসুর বলছেন নিশ্চয় জ্ঞান অর্জনকারীর জন্য তাহফুল মালাইকা ফেরেশতারাকে বেষ্টন করে ও তুদুল্লুহ বেজনে হাতেহা এবং ফেরেশতারা তাদের ডানা দিয়ে তাকে ছায়া করে রাখে যাতে কোনো ধরনের বিপদ আপদ তাকে আক্রমণ করতে না পারে এটা মনে করেন না যে আমি যে বেঁচে আছি আমি যে নিরাপদে রাস্তা দিয়ে চলে যাচ্ছি এটা আমার নিজের কর্তৃত্বের কারণে না ফেরেস্তা আল্লাহ রব আলামিন আমাদের জন্য ফেরেস্তা নিয়োগ করে রেখেছেন আপনি যত ভালো মানুষ হবেন ফেরেস্তারা তত বেশি আপনাকে বেষ্টন করে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবেন আল্লাহ নবী বলছেন না তাহ ফুল মেলায় কেউ তুদের লোহ বেজ না এ ফেরেস্তা আপনাকে ছায়া দিয়ে রাখবে শুধু এতটুকুই নয় সুম্মা আর কাবো বা তখন বা একজন ফেরেস্তা আরেকজন ফেরেস্তার উপর আরোহণ করবেন এভাবে আরোহণ করতে করতে হাততায় এব লুগোয় এরা সেমাই দুনিয়া আকাশ পর্যন্ত পৌঁছে যাবে কেন লেমা অরুদা মিম্মা এত লুগো এই যে আপনি জ্ঞান অর্জন করার জন্য এখানে এসেছেন বা যেখানে যাবেন এই জ্ঞান অর্জন করার প্রতি তারা খুশি হয়ে জ্ঞান অন্বেষণকারীর প্রতি খুশি হয়ে আনন্দ তারা এই করতে থাকে যে আপনার আমলতা এভাবে উত্তর আল্লাহর কাছে পৌঁছে দেবেন আপনার জাজকে এসেছেন এই ফজিদাত আপনারা পাবেন আপনার যেখানে যাবেন সে ফজলে এই ফজিলত আপনি পাবেন যদি নিয়তের বিশুদ্ধতা থাকে আল্লাহ রসুল একদিন বলছেন সাইতকুম আকুয়ামুন খুব শীঘ্রই তোমাদের কাছে লোকেরা আসবে এতলুভা জ্ঞান অন্বেষণ করার জন্য বিশেষ করে যারা জ্ঞান অর্জন করেছেন আলেম মোলামা হয়েছেন তাদের কাছে লোকেরা জ্ঞান অর্জন করার জন্য আসবে তাল্লা নবী বলছেন যখন তারা তোমাদের কাছে আসবে ফাইজা রয়তুন ফাকুল উমার হাবাম্বি অসিয়ত রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন তোমরা তাদেরকে দেখবে তারা তোমরা বলবে যে আল্লাহ রসুলের অসিয়ত অনুযায়ী তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আল্লাহ রসুল আমাদেরকে আদেশ দিয়েছেন যদি আপনাদেরকে আপনারা যে জ্ঞান অর্জন করার জন্য এখানে এসেছেন আমরা যেন আপনাদেরকে স্বাগত জানাই কে নির্দেশ দিয়েছেন আমাদের রাসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন যাতে আমরা আল্লাহ করে আপনাদেরকে জ্ঞান অন্বেষণের প্রতি উদ্বুদ্ধ করি এই জ্ঞান অর্জন শুধুমাত্র ফেরস্তারে খুশি হবেন এমন নয় আপনি যদি একটা আয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করেন পৃথিবীর একটি বড় উট অপেক্ষা উত্তম হবে তৎকালীন সময়ে সব থেকে দামি প্রাণী ছিল উঠ আল্লাহ রসুলের যুগে সবচেয়ে দামি প্রাণী ছিল উঁট উটের উদাহরণ আল্লাহ রসুল দিয়ে বলছেন একদিন আমের বলছেন আমরা একদিন রাসুল সাল্লাম বাড়ি থেকে বের হলেন আমরা আহলে সুফার মাঝে ছিলাম এমন সময় এসে আল্লাহ রসুল বলছেন তোমাদের কেউ কেটা পছন্দ করে যে বাজারে যাবে অতবার সেখান থেকে দুইটি মোটা তাজা মূল্যবান উদকে নিয়ে আসবে মিন মিনগাই বলে একাত্তি রাহমিন কোনো গুনাহ হবে না এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না অর্থাৎ চুরিও করবে না বা আত্মীয়দেরকে ঠকিও নিয়ে আসবে না একেবারে ফিরিকে নিয়ে আসবে এটা কি তোমাদের কেউ পছন্দ করে না সাহাবিগন বলছেন নাহানুহ আমরা এটা পছন্দ করি অবশ্যই দুটা ওট পাবো এটা পছন্দ করব না মানে এবার আল্লাহ ন বলছেন তোমাদের কেউ এটা পছন্দ করে না যে মসজিদে মসজিদে যাবে যাওয়ার আয়াতিল্লা সেখানে গিয়ে আল্লাহর কিতাব থেকে দুটি আয়াত তেলাওয়াত করবে অথবা দুটি আয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করবে কায়রুল্লাহ তার জন্য উত্তম হচ্ছে ওই দুটি মোটা তাজা উট অপেক্ষা আপনি যদি মসজিদে এসে দুটি আয়াত সম্পর্কে আয়াত করেন অথবা আয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করেন আল্লাহ রাসুল বলছেন সেটি ওই মোটা দুটি অপেক্ষা উত্তম হবে আপনি যদি তিনটি আয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করেন তিনটি উঁট অপেক্ষা উত্তম হবে আপনি যদি চারটে আয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করেন চারটি উঁট অপেক্ষা উত্তম হবে এভাবে জয়টি আয়াত আপনি জ্ঞান অর্জন করবেন ততটা উত্তম হবে বলে রাসুল সাল্লাম বর্ণনা করলেন আমরা অনেকগুলো আয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করছি হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করছি রাসুলি হাদিস সম্পর্কে আলোচনা করছি এ মর্যাদা আমরা আল্লাহর কাছে আশা করতে পারি আমাদের নিয়তের বিশুদ্ধতার মাধ্যমে সম্মানিত উপস্থিতি সাহাবেকেরাম জ্ঞান অর্জন করার জন্য দেশ দেশান্তরে যেতেন তাবি নিজাম তারাও জ্ঞান অর্জন করার জন্য এক শহর থেকে আরেক শহর দৌড়িয়ে বেড়াতেন ইমাম শফির জীবনী পড়ে দেখেন এম আহমদ মিল হাম্বিলের জীবনী পড়ে দেখেন তারা শুধুমাত্র একটি মাদ্রাসায় বা একজন আলেমের কাছে শিক্ষা অর্জন করেন নাই তারা জ্ঞান অর্জন করার জন্য কোথায় বাগদাদ কোথায় মিশর, কোথায় দামেস সব জায়গায় ছুঁড়ে বেরিয়েছেন সাল্লাল্লাহর এই সাল্লাম এই জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বেরিয়ে যাওয়াটাকে মর্যাদাপূর্ণ আমল বলেছেন আল্লাহ রসুল বলছেন মানুষ সালে কাতরিকান আলতামি সুফি এলমান যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বেরিয়ে হয়ে গেল জ্ঞান অর্জন উদ্দেশ্য হবে জ্ঞান অর্জন আল্লাহ নবী বলছেন তরিকাল জান্নাতে তার জন্য আল্লাহ তালা জান্নাতের পথকে সহজ করে দিবেন জান্নাতের পথকে সুগম করে দিবেন এই যে আমরা জ্ঞান অর্জনের জন্য এখানে এসেছি আল্লাহ আমাদের দুনিয়াবী রাস্তাকে সহজ করবেন সাথে সাথে পরকালের যে জান্নাতের যে রাস্তা জান্নাতের যে আমল এই আমলটা করার জন্য সহজ করে দেবেন কঠিন আমল মনে হয় যে কারোর জন্য ইশাহ সালা তাদের করা খুব কঠিন আপনার জন্য কঠিন হবে না ঈশা সাল্লাহ জামাতের সাথে আদায় করলেন আল্লাহ রসুল বলছেন সে যেন অর্ধেক রাত্রি জেগে জেগে বাদত করলো আপনি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলেন আল্লাহ রসুল বলছেন সে যেন সারা রাত ধরে জেগে জেগে বাদত করলো আপনি সারা রাত জেগে বাদত করার সবটা পেয়ে গেলেন কিন্তু যদি আপনি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে না বের হন তাহলে আল্লাহ এই জান্নাতে পথকে সুগাম করবেন না সহজ করবেন না হাদিসে কুদ্সের মধ্যে এসেছে

এমন যে মাছের সাগরের মাছ পুকুরের মাছ পানির ভিতর থেকে মাছ আমাদের জন্য আপনার জন্য দোয়া করবে এমন কি গর্ত থেকে পিপিলিকে আপনার জন্য দোয়া করবে ফেরেস্তা তার ডানা বিছিয়ে দেবে রাসুল করিম সাল্লি সাল্লাম স্পষ্টভাবে বলছেন একদিন সাহাবি আবুদাদ্দা বললাম যে সাহাবাই কালাম তাবিন জ্ঞান অর্জন করার জন্য একটি হাদিস সম্পর্কে জানার জন্য এক শহর থেকে আরেক শহরে চলে যেতেন মদিনার একজন সাহাবি মদিনার একজন সাহাবি জ্ঞান অর্জন করার জন্য চলে যাচ্ছেন দামেস কোথায় দামেস কোথায় মদিনা অথচ মদিনাই আল্লাহ রাসুল ছিলেন কিন্তু তিনি হাদিসটা জানা ছিল না ও হাদিসটি জানার জন্য তিনি চলে গেলেন দামাজকে। একজন তাবি ছিলেন কাসির বিন কায়েস উনি বলছেন যে দামেশকে গেলাম একজন সাহাবী আবু দাদ্দার দিয়ে আল্লাহ কাছে একটা হাদিস সম্পর্কে জানার জন্য এরপর বললাম আতাই তুকা মিনাল মিন্নাল মাদিনাতে মাদিনাতে রাসুলিল্লাহ সাল্লি সাল্লাম হে আবু দাদ্দা আমি আল্লাহ রাসুলের শহর মদিনা থেকে এখানে এসেছি কি জন্য বালাগানি আন্নাকা তু হাদিসু হাদিস আমার কাছে মর্মে সংবাদ এসেছে যে আপনি একটা হাদিস বর্ণনা করেন যে হাদিসটি আমার জানা নেই আবু দাদ্দা বলছেন আল যে তাহলে তিজারতে আপনি কি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য এসেছেন বলছেন না আপনি কি কোনো আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন বলছেন না আপনি কোনো অন্য কোনো সফর করার জন্য এসেছেন বলছেন না কি জন্য এসেছেন হাদিসটি জানার জন্য এসেছে তখন তিনি বলতে লাগলেন ফাইনে স্বামী তো রসুল্লাহ সাল্লাম মান সালাক তরিকা নাল তামি ইলমান সাহাল্লাহ তরিকা নিরাল জন্না যে ব্যক্তি ইলেম অর্জন করার জন্য রাস্তায় বের হয়ে যায় আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেয় এমনকি ফেরেস তারা এ জ্ঞান অন্বেষণকারীর প্রতি খুশি হয়ে তাদের ডানা মাটিতে বিছিয়ে দেন কত বড় ফজিল আপনি এসেছেন আমি এসেছি আবার পায়ের নিচে ফেরেস তারা ডানা বিছিয়ে দিয়েছেন ফেরেস তারা বেশি মর্যাদাশীল তারা কত নিষ্পাপ তাদের কোনো গুণা নেই তাদের দ্বারা কোনো ধরনের খারাপ কাজ হয় না তারা আমার জন্য আপনার জন্য তাদের দানা বিছিয়ে দেবে

শুধু আঠারো হাজার নয় এর থেকে অনেক 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 বেশি গুণে মাখলুকাত আল্লাহর সৃষ্টি রয়েছে এই সৃষ্টিগুলো আমার জন্য আপনার জন্য জ্ঞান অন্বেষণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকি আল্লাহকে ক্ষমা করে দাও এই জ্ঞান অন্বেষণের জন্য বেরিয়ে গেছে শুধু এতটুকুই নয় আল্লাহর নবী বললেন হাত্তাল হিজানি ফিল মায়ে এমন কি পানির ভিতর থেকে মাছ আপনার জন্য দোয়া করবে মাছকে দোয়া করতে জানে মাছের দোয়া দেখেছেন কোনো দিন আমরা দেখি নাই আপনারও দেখেন নাই করে তাদের ভাষায় করে আল্লাহ রাসূল বলছেন করে অবশ্যই মাগদুয়া করে আমাদের জন্য দোয়া করে আপনার জন্য দোয়া করে যারা জ্ঞান অন্বেষণ করার জন্য বেরিয়ে যায় তাদের জন্য দোয়া করে তিনি আরো বললেন ওয়ান্না ফাজলুল আলেম আলাল আবিদিকা ফজলিল কমারি লাইলাতুল বদর আলা সাইরিল কওয়াকিব একজন জ্ঞান অন্বেষণকারী জ্ঞানবান ব্যক্তির মর্যাদা আরেকজন সাধারণ মানুষের উপরে যেমন লাইলাতুল এক রাত এর রাতের পূর্ণিমার রাতে চাঁদের আলো যেমন সমগ্র তারা আলোটাকে বিচ্ছিনিত করে তাদের আলোকে নির্বাপিত করে নিঃশেষ করে দেয় তেমনি মর্যাদা হচ্ছে একজন আলেমের সাধারণ মানুষদের উপরে আপনার আলো আপনার জ্ঞানের আলো সকল সাধারণ মানুষের উপরে আপনার জ্ঞানের আলো আপনি যে জ্ঞান অর্জন করেছেন এজন্য ওরা যে আলো ছড়াতে পারবে না ওরা সকলে মিলে যে আলো ছড়াতে পারবে না আপনি সে আলো ছড়াতে পারবেন ওদের যারা যে কাজ হবে না অন্ধকারে মানুষ নিমজ্জিত থাকবে কিন্তু আপনার দ্বারা মানুষ আলোতে উজ্জীবিত হবে সত্যের পথে আসবে হকের পথে আসবে এবং সে আপনার কারণে সে জান্নাতের পথে এগিয়ে যাবে তা আপনার কারণে যদি একজন মানুষ জান্নাতে যায় তা আপনি সব পাবেন না আপনার কারণে যদি শত শত মানুষ জান্নাত যায় তাহলে আপনার জান্নাতে মর্যাদা বাড়বে না এজন্য আপনাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে রাহুল সাল্লামের হাদিস ওয়াইন আলুলাম ওয়ারেস আদুলম্বিয়া নিঃসন্দেহে আলেমগণ হচ্ছেন নবীগনের ওয়ারেস ওয়াইন আলম্বিয়া আলাম ওয়ারেস উদ্দিন আরান ওয়ালা দিরহামান আলেমগণ নবীগণ কিন্তু দিনার দিরহাম টাকা পয়সা কিন্তু রেখে যান নাই আমাদেরকে ওয়ারেস করেন নাই কিসের ওয়ারেস করেছেন এলমের ওরস করেছেন জ্ঞানের ওয়ারেস করেছেন সোতরা আল্লাহ নবী বলছেন ফামান আহাদ যে ব্যক্তি জ্ঞানকে গ্রহণ করতে পারল সে যেন পৃথিবীর সে যেন জ্ঞানের একটি বিরাট অংশকে গ্রহণ করতে পারল তাহলে একজন আলেম কিভাবে নবীর অরিস হয় একটি হাদিস থেকে আরো স্পষ্ট হয়ে যায় একদিন সাহাবি আবু হুরের রাজি আল্লাহ আনহু মদিরার একটা বাজারে বের হয়েছেন বের হওয়ার পরে বলছেন হে লোক সকল তোমাদের কি হলো তোমরা অপারগ হয়ে গেল কেন লোকেরা আবু হরেনের কথা শুনে ছুটে আসলো এসে বললো মা যা কাই বা সেটা কি হ্যাব হরায়রা তা হরা বললেন যে যা কা মিরাজুল রসুল সাল্লাল্লাহ বলে সাল্লাম আর তুম হ্যাবু না আরে আল্লাহ রসুল এর বন্টিত হচ্ছে আল্লাহ রসুল এর সম্পদ বণ্টিত হচ্ছে আর তোমরা এখানে বসে আছো বাজারের মধ্যে কি করো বাজারে লোকেরা বলে রাসূলের মিরাজ বন্টন হচ্ছে কোথায় মিরাজ বন্টন হচ্ছে সবাই মনে করে দুনিয়াবির সম্পদ রাসূলের যা ছিল সেগুলো মিরাজ বণ্টিত হচ্ছে সাহাবদের মাঝে ওইটা মনে করে। সবাই বলছে আবু হলেনা কি আবু কোথায় বন্টিত হচ্ছে কোথায় বন্টন হচ্ছে আমাদেরকে বলুন যখন তিনি বললেন যা কাফি মসজিদ নবী সল্লি সাল্লাম আল্লাহ রসুলের মসজিদে নববিতে এটা বন্টন হচ্ছে আবু ওখানে দাঁড়িয়ে থাকলেন লোকেরা ছুটেই চলে গেল মসজিদে যাওয়ার পরে দেখলেন যে কোনো সম্পদ বন্টন হচ্ছে না কোনো সম্পদ ওখানে বন্টন হচ্ছে না তারা আবু কাছে ছুটে আসলেন এটা মিথ্যা হয়ে গেল না তা প্রতারণা হয়ে গেল না তারা ছুটে আসলেন তারা জানতেন যে প্রতারণা করবেন না আবু আমাদেরকে মিথ্যাও বলবেন না এবার ছুটে আসলেন আবু হরাই রিয়তালুর কাছে এসে বলছেন যে হে আবু হরাইরা আমরা তো সেখানে গেলাম কিন্তু কোথাও তো সম্পদ বণ্টিত হলো না তখন আবু হরাই রাজি আল্লাহ আনু বললেন মা এলে কয়ালুইয়া তারা বললো যে আমরা তো গেলাম সেখানে প্রবেশ করলাম সেখানে কিছুই পেলাম না সম্পদ তো কোথাও বণ্টিত হচ্ছে না তখন আবু হরেরা বললেন মা রয় তুমিল মসজিদ মসজিদে কি দেখে আসলে তারা বলল যে রয় মানে সল্লু না একদল লোককে দেখলাম তারা নফর সালাত আদায় করছে লোককে দেখলাম তারা এতলু না কিতায় আল্লাহর কিতাব তালাওয়াত করছে দল লোককে দেখলাম এটা দয়া হারামা আর দল লোক মসজিদের ভিতরে হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা করছে আবহাওয়ারা বললেন তোমরা তো তাহলে বুঝলে না বিরাজটা কি

মর্যাদা আপনি পাবেন সাল্লাম লাহরি সাল্লাম যারা সুশিক্ষার জন্য রাস্তায় বের হয়ে যায় তাদেরকে মুজাহিদের সাথে তুলনা করেছেন কিছু কিছু মানুষ মনে করে যুদ্ধে গেলেই সব পেয়ে পাওয়া যাবে যুদ্ধে মরলেই মনে হয় জান্নাত সঙ্গে সঙ্গে পাওয়া যাবে যাকে তাকে মারলেই মনে হয় জান্নাত সঙ্গে সঙ্গে পাওয়া যাবে কিছু মানুষের ধারণা আছে তাদেরকে ভুল বোঝানো হয়েছে আসলে কি সেই মুজাহিদ সে জানলো না শুনলো না একজন মুসলিমকে কাফের ফতুয়া দিয়ে ওকে জাহান নামে পাঠিয়ে দিল নিজেও জাহান নামে চলে গেল আমরা বহু দেখেছি একজন মানুষ তার প্রাথমিক জীবনে অনেক গুনা করেছে নাস্তিকতাও করেছে কিছুদিন পর ওই লোকটি হেদায়ত হয়ে গেছে আপনি যদি লোকটিকে মেরে দেন ওই লোকটিকে হেদায়ত পেত তো মুজাহিদ শুধু মারামারি নয় মুজাহিদের অনেক অপশন রয়েছে জিহাদের অনেক জায়গা রয়েছে আল্লা রসুল মুজাহিদ হিসাবে কাকে গণ্য করছেন এসেছে এত আল্লাহ সে নিজে শিখবে অথবা অন্যকে শেখাবে এ উদ্দেশ্যে মসজিদে আগমন করলো আল্লাহ রসুল বললেন ফাহু মন্দিরাতিল মুজাহিদ এ ব্যক্তি হচ্ছে আল্লাহর পথে জিহাদরত মুজাহিদের সমতুল্য আপনি মসজিদে এসেছেন জেহাদ করছেন জ্ঞান অর্জন করার জন্য এসেছেন আপনি জেহাদরত অবস্থায় আছেন ওমান জালে গাইরে দা আলিকা আর এ ব্যক্তি উদ্দেশ্যে না এসে অন্য কোনো উদ্দেশ্যে এসেছে আল্লাহ নবী বলছেন ফাহাবে মানসিলাতের রাজুলে অ্যাংজুরু এলা মাতায় গাইরিহি ওই লোকটির মতো যে লোকটি অন্যের ধন সম্পত্তি তাকিয়ে থাকে সে গ্রহণ করতেও পারে না কিছু বলতেও পারে না চাইতেও পারে না শুধু তাকিয়ে আসে অবশ্যই আমাদেরকে মসজিদে আসতে হবে মজলিসে আসতে হবে মাহফিল হবে কল্যাণের জ্ঞান অন্বেষণ করার জন্য কিছু শেখার জন্য এই শিক্ষাটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল শুধু এতটুকুই বলেন নাই এই জ্ঞান অর্জন করার জন্য আশা দেখে একটা পূর্ণ হজের সাথে তুলনা করেছেন আপনার টাকা নিয়ে হজ করতে পারবেন না আপনার দৈহিক সুস্থতা নেই আপনি হজ করতে পারবেন না একজন নারী একজন মা বোনের মাহারাম নাই হজে যেতে পারবেন না কিন্তু বাড়িতে বসে থেকেও আপনি কিছু আমল করে হজের সমতুল্য সব পেতে পারেন আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলছেন আবু মামা রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন মান আল্লাহ নবী বলছেন মান গা দাইল মসজিদের যে এক ব্যক্তি মসজিদে গমন করলো মসজিদ আসলো তার উদ্দেশ্য শুধুই কল্যাণের জ্ঞান শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়া আল্লাহ রসুল বলছেন কান আল্লাহ আজরে হাজিন তাম হেজাতাহু সে ব্যক্তির সব তার সমতুল্য হবে সে হাজির সমতুল্য হবে যে হাজি তার হজকে নফল ফরোজ মুস্তাহাব সহ অজীব সহ সম্পূর্ণ বিধানাবলী পালন করে যে সব পেয়েছেন আপনি সে সব পেয়ে যাবেন একজন হাজি দেখবেন অনেক মুস্তাহাব পালন করতে পারে না একজন হাজি দেখা যায় কোনো কারণে সুন্নাত কিছু আমল ছুটে যায় একজন হাজির দেখা যায় কোনো কারণে অজীব ছুড়ে যাওয়ার কারণে তাকে দম দিতে হয় কিন্তু আপনি বাড়িতে বসে থেকেও জ্ঞান অর্জন করার কারণে আপনি একটি পূর্ণ হজের যে পূর্ণাঙ্গভাবে হজ করেছে তার সমতুল্য সব পেয়ে যাচ্ছেন কি জন্য আপনি জ্ঞান অর্জন করার জন্য আপনি জ্ঞান অন্স করার জন্য আগমন করার জন্য আপনি এ সব পেয়ে যাচ্ছেন সুতরাং এই সব পাওয়ার জন্য আমাদেরকে সর্বাবস্থায় চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যে এখানে এসেছেন আপনি আল্লাহর পথে আছেন স্পেসিফিক ভাবে আল্লাহর নবী বলছেন মান খারজা ফি তালাবিল ইলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইরজা যে ব্যক্তি আল্লাহর পথে জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে গেল সে যেন আল্লাহর পথে আছে যতক্ষণ না বাড়ি ফিরে যাবে আপনি এখানে এসেছেন বাড়ি না ফিরে যাওয়া পর্যন্ত আপনি আল্লাহর পথে জিহাদরত অবস্থায় আছেন শুধু জিহাদ শুধু মারামারি নয় জেহাদ শুধু কাটাকাটিই নয় জেহাদ এর মাধ্যমে করা যায় জিহাদ নিজের জ্ঞান অর্জন করার মাধ্যমে করা যায় বরং জ্ঞান অর্জন করে নিজেকে সুশিক্ষিত করে মানুষকে হকের পথে আহ্বান করাটাই হচ্ছে বড় জেহাদ এই জ্ঞান অর্জন যদি আপনি করেন দুনিয়াতে মর্যাদা বাড়বে আল্লাহ বলেছেন রাসুলও বলেছেন যে দুনিয়াতে মর্যাদা বাড়বে আপনি দেখেন ভালোভাবে জ্ঞান অর্জন করেন আপনার মর্যাদা বাড়বে পরিবার আপনাকে ভালো বলবে আপনার স্ত্রী আপনাকে ভালো বলবে আপনার সন্তানের আপনাকে ভালো বলবে আপনাকে সম্মান করবে আপনার বাবা মাও আপনাকে সম্মান করবে আপনাকে স্নেহ করবেন একদিন উমর উমর রাজিউল্লাহ তাল আনহু রাস্তায় বের হয়েছেন সাথে উমরের সাথে নাফি বিন আব্দুল হারিসও বের হয়েছেন রাস্তায় সাক্ষাৎ হয়েছে উসফান নামক স্থানে তো এ সময় উমর রাজি আল্লাহ আনহু তাকে মক্কার গভর্নর বানিয়েছিলেন এরপরে তিনি বললেন মানিস তামাল তা আলা আহলিল ওয়াদি যে আপনি মক্কার গভর্নর হিসাবে বর্তমানে কাকে নিযুক্ত করে এসেছেন তো তিনি বললেন যে ইবনা আফজা তো তিনি জিজ্ঞেস করছেন যে ইবনা আফজা কে ইবনা আফজাকে তো কেউ চিনে না তোমার দিয়ে আল্লাহ তালান বললেন মাউলান মিন মাওয়ালিনা সে একজন দাস দাসকে গভর্নর বানিয়ে এসেছেন দাস যার কোনো মর্যাদা নেই যার কোনো নিজস্ব সম্মান ছিল না তৎকালীন সবাই তাকে গভর্নর বানানো হয়েছে তো তিনি বলছেন নাফি বিন আব্দুল হারিস যে আপনি এমন একজন ব্যক্তিকে একজন দাসকে আপনি বানিয়ে এসেছেন তখন তিনি বললেন হোয়া ক্যারিউল কিতাবে তিনি হচ্ছেন আল্লাহর কিতাবের পাঠক আল্লাহর কিতাব তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে কোরান সম্পর্কে তার জ্ঞান রয়েছে শুধু এতটুকু নয় অহু আলমুন বিল ফারায় ফারায়জের জ্ঞান সম্পর্কে তার সম্পন্ন জ্ঞান রয়েছে সে ফারায়েজ করে দিতে পারে কেউ মারা গেলে তার সম্পত্তি কীভাবে বন্টন হবে ওই ইবনুল আফজা খুব সহজে বলে দিতে পারে সুতরাং সেও যেহেতু জ্ঞানী সে জ্ঞান অর্জন করেছে এই জন্য তাকে আমি মক্কার গভর্নর বানিয়ে দিয়েছি দৈনিয়াতে মর্যাদা বেড়ে গেল তে দলিল কি জ্ঞান অর্জন করলে তাকে গভর্নর বানাতে হবে তাকে দুনিয়াতে ক্ষমতা দিতে হবে দলিল কি ওমরাদিয়াল্লা বলছেন দলিল আসে কয়লা উমার আমা ইন্না নবী ইয়েকুম সল্লুল্লাহ আলি সাল্লাম অকদ খদ তোমাদের নবী আমাদের নবী মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্দাল্লাহ ইয়ারফিহায়াদাল কিতাবেয়াক আমান ওয়েদা অবিহা নিঃচন্দ্র আল্লাহ তাঁরা এই কিতাবের মাধ্যমে একদল মানুষকে সসম্মানিত করেন সম্মান বাড়িয়ে দেন এবং এই কিতাবের কারণে এই কিতাবকে পরিত্যাগ করার কারণে এই কিতাব থেকে দূরে সরে যাওয়ার কারণে আরেক দল মানুষকে তিনি নিচু করে দেন অসম্মান দেন অমর্যাদা দিয়ে আজকে যে আমাদের অসম্মান সমাজে আলেমদের অসম্মান হওয়ার পিছনে একটাই কারণ যে আসল জ্ঞান অর্জন করে না কেউ যে জ্ঞান অর্জন করে আবার সেটা সুশিক্ষা নয় সে শিক্ষাটা অন্য বিভিন্ন জিনিসের সাথে জড়িত যার ফলে আমরা মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছি আমরা সঠিক মর্যাদা পাচ্ছি না আল্লাহ রব্লুল্লা আলম রাসুল বলেছেন এই কিতাবের মাধ্যমে একদল লোককে আল্লাহ তালা সম্মানিত করেন আবার এই কিতাবের কারণে কিতাবকে ত্যাগ করার কারণে কিতাব থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ তালা আবার লাঞ্ছিত করেন আমাদের লাঞ্ছনার কারণ বুঝতে হবে যখন আপনার পিছনে কোনো লাঞ্ছনা আসবে জানবেন যে আপনি কিতাব থেকে সরে গেছেন আপনি এবাদত বাদত থেকে সরে গিয়েছেন আপনি আল্লাহর বিধান থেকে সরে গেছেন এই কারণে হয়তো আপনার এই লাঞ্ছনা এই বঞ্জনা এই পরীক্ষায় এসেছে এই পরীক্ষায় পাশ করতে হলে আবার ফিরে যেতে হবে এই কিতাবের দিকে ফিরে যেতে হবে কোরআনের দিকে ফিরে যেতে হবে সেই হাদিসের দিকে ফিরে যেতে হবে আল্লাহ তালার বিধানের দিকে আমরা যদি জ্ঞান সঠিকভাবে অর্জন না করি তাহলে এই সমাজটা মূর্খদের দ্বারা পরিচালিত হবে আজকে দেখেন প্রতিটা ক্ষেত্রে কারা নেতৃত্ব দিচ্ছে এটার কারণ কি আমরা সুশিক্ষা থেকে দূরে সরে গিয়েছি এমন মানুষেরা নেতৃত্ব দিচ্ছে যারা শরীরের কোনো বিধান মেনে চলে না যারা শরীরের বিরুদ্ধে কথা বলে শরীরের কিছুই জানে না এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা জ্ঞান অর্জন থেকে অনেক দূরে সরে গিয়েছি দর্শন সাল্লাম বলছেন কেয়ামতের যে সকল আলামত রয়েছে তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে যে ইলিম উঠিয়ে না হবে জ্ঞান উঠি না হবে ওয়াসমুতাল জাহানো মূর্খতা অজ্ঞতা সাব্যস্ত হবে পৃথিবীতে ছড়িয়ে পড়বে মানুষ মদ পান করবে সমাজে জেনা ব্যবসা ছড়িয়ে পড়বে এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত আমরা কি কেয়ামতের আলামতগুলো ত্বরান্বিত করব। আমরা কি কেয়ামতের আলামতগুলোকে আমাদের সমাজে ত্বরান্বিত করে নিয়ে আসবো নাকি আমাদের এলেম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আমাদের জ্ঞান অর্জন করার প্রতি গুরুত্বরক করতে হবে রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবদুল ইলমা আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের হৃদয় থেকে জ্ঞানকে একবার আকাশ থেকে নিবেন এমনটা নয় কিভাবে ডুবে আমতসিউ মিনাল কি এক বিদুল এলমা بقبض العلماء আলেম ওলামাকে উঠিয়ে নরম মাধ্যমে আল্লাহ ইলমটটি নিবেন আগের মতো বড় আলেম এখন আছে একসময় বড় বড় আলেম ছিলেন এখন দেখা যাচ্ছে যে বহু টাটকা ফুটকা আলেমের সমাবেশ আলেম নাই জ্ঞান নাই বড় বড় বক্তা গল্প গুজব করে করে সমাজকে মাতিয়ে দিচ্ছে বিভিন্ন কাহিনী বলে মাহফিলকে কাঁপিয়ে দিচ্ছে কারণ ওই আলেম আর নেই ভালো বলো বড় বড় আলেমান নেই এরাই মূর্খতা প্রকাশ করবে এরাই ভুল ফত্য দেবে এরাই সমাজকে ফেতনায় নিতে করবে আজকে দেখা যাচ্ছে একটা বলছেন বলছেন এভাবে কত ফেতনা এর কারণ কি অভাব আল্লাহ রসুল বলছেন যখন এমন অবস্থা হবে হত্তাই আলম এ বুকে আলেমান এ পৃথিবীর বুকে কোনো আলেমই থাকবে না ভালো আলেমই থাকবে না তখন কি হবে ইত্তা খাজান না সান হোসানুহ আলান সমাজে যারা যা বড় জাহেল মারাত্মক জাহেল তারা নেতা হয়ে যাবে মানুষেরা তাদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে ইলমিন তাদেরকে জিজ্ঞেস করবে কারণ তারাই তো হালেন তখন কি হবে আমাদের স্বভাব খারাপ আলেম আমি এখন দেখি যে কিছু জিজ্ঞেস করলে কোনোদিন বলে না যে আমি জানি না কি বলে ফতো দিতে হবে তো ভুল হলেও দিয়ে ফেলে না হলে একটা একটা কাজ করে কি জানেন যে বাবর একতলাফ আছে এটাও করা যায় ওটাও করা যায় কিন্তু আসলে জানেই না আসে বহু অনেক আছে আল্লাহ নবী বললেন যে তারা তো নিজেরা পথভ্রষ্ট হবে ফেকার এলম ছাড়াই তারা ফতুয়া দিবে ফদল্লো আদাল্লু নিজেরা পথভ্রুষ্ট হবে এবং সমাজকে পথভ্রষ্ট করবে জাতিকে পথভুষ্ট করে সমাজকে ফেতনায় নিপেদিত করবে এইভাবেই সমাজটা একসময় কেয়ামতের দিকে এগিয়ে যাবে আমাদেরকে সতর্ক হতে হবে রফবুল সাল্লাহ আলিয়াল্লাম সতর্ক করেছেন আপনি জ্ঞান অর্জন করবেন আমি জ্ঞান অর্জন করব সমাজকে জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করতে হবে আপনার প্রতিবেশী তার ছেলেকে আলেম বানিয়েছেন আপনি কেন আলেম বানাচ্ছেন না আপনার প্রতিবেশী রাত্রে জেগে জেগে কোরআন তেলাবাদ করেন আপনি কেন করছেন না আপনার প্রতিবেশী তাহা যদি সালাত আদায় করেন আপনি বাড়িতে বসে বসে বুঝতে পারছেন আপনি কেন শুয়ে ঘুমাচ্ছেন হিংসা করেন না হিংসা তো আছে ঈর্ষা তো করা যায় কিছু কিছু ক্ষেত্রে ঈর্ষা করা যায় হিংসা করা যায় আল্লাহ নবী বলছেন লা হাসাদা ইল লাফিস হিংসা কোনো কিছুতে নাই দুটি জিনিস ব্যতীত দুইটি কাজে হিংসা করা যায় কী যে হিংসা করা যায় রাজুলুন আদা হুল কোরআন ফা হুয়াতলু আনা আল্ লাই লোয়া একজন লোককে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দান করেছেন সে দিনে এবং রাত ভরে কোরআন তালাওয়াত করে ফার্স্ট আমি আউরা তার প্রতিবেশী লোকটি শুনতে পেলো যে লোকটি ধরে ধরে কোরআন তেলাত করছে আর আমি কোরআন তেলাওয়াত জানি না আমি বুঝি না আমি তেলাওয়াত করি না তার মধ্যে একটা আক্ষেপ জাগ্রত হলো আফসুস জাগ্রত হলো তখন সে মা বিহি আমালু বললাম তাকে যে কোরআনের জ্ঞান দান করা হয়েছে সে জ্ঞান যদি আমাদেরকে দান করা হতো তাহলে আমিও তার মতো করে কোরআন তেলাওয়াত করতাম এবং সে চেষ্টা শুরু করে দিল এই হিংসা করে কি যায় আল্লাহ রসুল বলছেন এই হিংসা বিদ্বেষ করা সর্ববস্থা হিংসা বিদ্বেষ বর্জনীয় তবে ক্ষেত্রে হিংসা বিদ্বেষ করা যায় তালা ধন সম্পদ সমান নয় আল্লাহ যাকে দিবেন সে বড় লোক হবে আপনি চেষ্টা করছেন বারবার ব্যর্থ হচ্ছেন অথচ কেউ অল্প চেষ্টা করে সফল হচ্ছেন আল্লাহ দিবেন তাকে আপনার ভাগ্যে নেই তার ভাগ্যে আছে তা আল্লাহ তাকে ধন সম্পদ দান করেছেন সে আল্লাহর পথে খরচ করে চলে যায় আল্লাহর পক্ষে দান করতে থাকে তখন তার প্রতিবেশী বলছে আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ এমন সম্পদ দাও তার মতো যদি আমারও সম্পদ থাকে তবে আমি ওইভাবে খরচ করব তোমার পথে বাই করব আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও এই হিংসা করা যায় আমরা তো করতে পারি আল্লাহ আমাকেও সম্পদ দাও আপনি চেষ্টা করেন সম্পদ পাবেন সম্পদ দিয়ে আপনি আল্লাহর পথে খরচ করবেন আল্লাহর পথে ব্যয় করবেন আল্লাহ রবুল আলমিন খুশি হবেন সম্মানিত উপস্থিতি ওলামার মর্যাদা অন্বেষণকারী মর্যাদা অনেক বেশি আরেকটি হাদিসের মধ্যে এসেছে নাসুল ই করিম সাল্লি সাল্লাম বলছেন যে কেয়ামতের দিন একজন জ্ঞানী মানুষ সকল আলেমের সামনে থাকবেন আপনি যদি জ্ঞান অর্জন করেন আপনি প্রথম সারিতে থাকবেন তিনি কে ছিলেন আল্লাহ নবী বলছেন এজা হাজার আল ওলামা ও রব্বাহম যখন ওলামাই কারাম তার রবের সামনে উপস্থিত হবে তাদের রবের সামনে উপস্থিত হবে কেয়ামতের দিন কানা মুআ জাবালিন বাইনা তখন সবার সামনে থাকবে সাহাবি মোয়াজবিন জাবাল কেন তিনি সবার সামনে থাকবেন তিনি সর্বাধিক তৎকালীন সময় জ্ঞান অর্জন বেশি করেছিলেন আল্লাহ রসুল কাছ থেকে জ্ঞান আহরণ বেশি করেছিলেন এজন্য আল্লাহ রসুল বললেন সে সবার সামনে থাকবে আপনি যদি জ্ঞান অর্জন করেন আমি যদি জ্ঞান অর্জন করি কেমতের দিন সবার সামনে না থাকতে পারলেও আপনি আমি ওই শাড়িতে থাকতে পারব আল্লাহর সামনেতে যেতে পারবো তাহলে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করার জন্য একদিন আল্লাহ রসুলের সামনে দুইজন ব্যক্তির কথা আলোচনা করা হলো একজন ব্যক্তি ছিল আলেম আর ছিল আবেদ এবাদত করে আপনি ইবাদত করেন আমিও ইবাদত করি আপনার প্রতিবেশী একজন আছে যিনি চিল্লা দেন একটার পর একটা চিল্লা দিয়ে চলে যান আপনি আলেম আল্লাহ কাছে দুইজন ব্যক্তির আলোচনা করা হন একজন আলেম আর একজন আবেদ তাল্লা নবী বললেন ফাজলুল আলেমে আলাল আবেদ এই আলেমের মর্যাদা ওই আবেদের উপরে কতটুকু কা ফাজলি আলা আদনা আমার সাহাবায়ের মধ্যে সব থেকে যে ব্যক্তি সবচেয়ে কম জানে আদনা তার যে মর্যাদা আর আমার যে মর্যাদার মধ্যে পার্থক্য সেই পার্থক্য একজন আলেম আর একজন আবেদের মধ্যে পার্থক্য হিসাব করে দেখেছেন বিষয়টি চিন্তা করে দেখেছেন যে একজন আলেমের কত মর্যাদা আসুন তার নিজের সাথে তুলনা করলেন এবং আবেদকে কার সাথে তুলনা করলেন সাহাবেদের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি অজ্ঞ তার সাথে তুলনা করলেন সুতরাং আপনি যদি আলেম হন আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হন আপনি যদি শিক্ষা অর্জন করেন তাহলে আপনার মর্যাদা কত বেশি হবে না তার সাথে তুলনা করেছেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে এই হাদিসের মধ্যে শেষের অংশে এসেছে আরো ইন্দাল্লাহ আল্লাহ নিজে আমরা পরস্পরের জন্য দোয়া করে থাকি কিন্তু আল্লাহ আমাদের জন্য দোয়া করেন আল্লাহ আমাদের জন্য দোয়া করেন কখন দোয়া করেন যখন আপনি মানবকে কল্যাণের শিক্ষা দিবেন মানুষকে যখন কল্যাণের দিকে আহবান করবেন আপনি যখন জ্ঞান অন্বেষণ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহু মালা মালাইকাতাহু ওয়া আহলাস-সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা النملۃ ফিন ফি জুহরিহা হাত্তা আল লাইসুল নু আলা মোয়াল নিবিন না আছিল নিজে ফেরেস্তরা ফেরেস্তাকুল আকাশবাসি জমিনবাসী এমনকি পিবিলিকা তার গর্ত থেকে মাছ পানির ভিতরের থেকে লাইসুল নু আলা মোয়াল্লিমিন্না আছিল হইরা যারা কল্যাণের শিক্ষা দেয় তাদের জন্য দোয়া করে তাদের জন্য মাংস করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে তার জন্য আলেমের জন্য জ্ঞান অন্বেষণকারীর জন্য জ্ঞান অর্জনকারীর জন্য জাতিকে কল্যাণে শিক্ষা দানকারীর জন্য আল্লাহ স্বয়ং তার জন্য দোয়া করেন অর্থাৎ তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন তার জীবনটাকে সহজ করে দেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন জান্নাতের আমলগুলোকে তার জন্য সহজ করে দেন এটাই তার দোয়া তার জন্য এটাও দোয়া যে আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে আপনাকে নিয়ে প্রশংসা করবেন এটা একজন আলেমের দোয়া আলেমের জন্য আল্লাহর দোয়া সুতরাং আমাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আরেকজন আবেদের উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বলছেন বানিস দুজন লোক ছিল একজন লোক পাচক্য সালাত আদায় করতেন আরেকজন লোক পাচক্য সালাদ আদায় করতেন পাচক্য সালাত আদায় করে বসে থাকতেন লোকেরা যখন মসজিদ সুন্না আদায় করা হতো তখন তিনি লোকদেরকে দর্শ দিতেন পড়াতেন শিখাতেন আরেকজন লোক ছিল ফরজ সালাদ তো আদায় করত নফল সালাদ আদায় করত দিনের বেলা সিয়াম পালন করত। নফল শ্যামও পালন করত। এখন এই দুইজন ব্যক্তির মধ্যে আল্লাহর কাছে কোন ব্যক্তি প্রিয় কত পার্থক্য দেখেছেন একজন সিয়াম পালন করেছে নফল সালাদ আদায় করছে ফরজ তো আদায় করছে এ আর একজন শুধুমাত্র সিয়ামও পালন করে নাই শুধু ফরজ সালাদ আদায় করেছে ফরজ সালাদ আদায় করে বসে আছে মানুষকে কি করছে কল্যাণের জ্ঞান শিক্ষাদান করছো এই দুজনের ব্যক্তির মধ্যে পার্থক্য সম্পর্কে আল্লাহর শুলকে জিজ্ঞেস করলেন রসুম সাল্লাল্লাহুসাল্লাম বললেন ফজলু হাজ আল আলম আল্লাহজি সল্লীল মাক্তবতা সুম্মা ইজলিসফাই আল্লাহ নাসাল সাল আলাল আলা আবিদুল্লাহাদী ইসুল মুন্নাহা রাউল্লাহ ওয়াকুম উল্লাহ ইলাহ যে সে আলেম যে আলেম ফরোজ সালাত আদায় করে অথপর বসে থাকেন এরপর মানুষকে কল্যাণের শিক্ষা দেন সে ব্যক্তির মর্যাদা ও ব্যক্তির ওপরে অর্থাৎ ওই আবেদের উপরে যে আবেদ দিনের বেলায় শ্যাম পালন করে রাতের বেলায় লাইল পালন করে সে ব্যক্তির উপরে তেমনই মর্যাদা যেমন আমার মর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে নিম্নমানের ব্যক্তির মর্যাদার তুল্য হিসাব করে দেখেছেন কত মর্যাদা কার মর্যাদা এটা যে জ্ঞান অন্বেষণ করে যে জ্ঞান অর্জন করেছে যে বুঝে শরীয়তের বিধান বুঝে শরীয়তের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে তার মর্যাদা এটা আপনি যে জ্ঞান অর্জন করছেন জ্ঞানটা আপনার জন্য সাদা বলেছেন যে মান যে ব্যক্তি কোনো জ্ঞান কাউকে দান করলো তার জন্য এটা সাদা কায়ে জারিয়া হয়ে গেল এবং আপনার কাছ থেকে যে জ্ঞান নিল তার জন্য এটা সাদা হয়ে গেল অথচ লা আপনার কথা শুনে যে ব্যক্তি আমল করল তার সব থেকে একটুকু কমানো হবে না আপনার আমল নাময় স্বাব লেখা হবে আর যে ব্যক্তি আপনার কথা শুনে আমল করছে তার আমল নামে স্বাব লেখা হবে এভাবে রসুল করিম সাল্লি সাল্লাম জ্ঞান সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তির মর্যাদা কোরআনুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই পৃথিবীর সব কিছু অভিশপ্ত যত কিছু আছে এ বড় বড় বিল্ডিং বড় বড় মানুষ বড় বড় প্রাণী সবাই অভিশপ্ত তবে একজন আলেম এবং একজন মোতাল অভিশপ্ত নয় লান প্রাপ্ত নয় আল্লাহ নবী বলছেন হে লোক সকল শুনে রেখো আলা ইন্নাত দুনিয়া মালো দুনিয়ার সব কিছু হচ্ছে লানতপ্রাপ্ত মাল অনুনুন মাফিয়া এ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেগুলোও লাহানত প্রাপ্ত অভিশপ্ত ইল্লাতে কুরুলহ আলা কেবল কেবলমাত্র আল্লাহর জিকির এবং জিকির সমতুল্য হাবাদতগুলো লাহানত নয় আর কি নয় আ আলেমুন আওত আল একজন আলেম একজন জ্ঞানী একজন জ্ঞান অন্বেষণকারী এবং একজন জ্ঞান দানকারী এরাও লানত বা নয় জিকিরের সাথে জ্ঞান অন্বেষণকারীকে দিকের সাথে জ্ঞানদানকারীকে রাসুল করিম তুলনা করলেন কত বড় মর্যাদা আপনারা যে এসেছেন এই লোকগুলোর জন্য তবে নিহতের মধ্যে বিশুদ্ধতা আনতে হবে যদি কোনো গোলমাল হয় তাহলে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে রাসুলি কারিম সল্লি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন ধরেন আপনি একটা জিনিস জানেন সৈহাদিস জানেন বিশেষ করে আমরা দেখতে পাই আমাদের সমাজে কিছু আলেম আছেন যারা হাদিস জানার পরেও তার মাঝাবের বিপরীত হওয়ার কারণে তার মানহাজের বিপরীত হওয়ার কারণে সে হাদিসটা বলতে চান না হানাফিদের মধ্যে আছো আহ হাদিসদের মধ্যে আছে তার মতের বিপরীত হয় ওই জন্য ওই হাদিসটা বলতে চান না গোপন করেন তা আল্লাহ রসুল মানসু এলা আলা এলমি যে ব্যক্তিকে কোনো এলম সম্পর্কে জিজ্ঞেস করা হলো যেটা সে জানে অথচ ফাঁকাতামা সে গোপন করলো বলছে মাইয়া মাল কেয়ামাতে বেলে যা নার তাহলে কিয়ামতের দিন এ ব্যক্তিকে জাহান নামের লাগাম বেঁধে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে যেমন তেমন শাস্তি নয় যদি এলেম অর্জন করে এলএমকে কেউ গোপন করে এলএমকে কেউ প্রকাশ না করে নিজের মানহাজ নিজের আকিদা নিজের মাঝহা বিরোধী হওয়ার কারণে এছাড়াও কেউ যদি মনে করে আমি জ্ঞান অর্জন করবো অহংকার প্রকাশের জন্য আমি জ্ঞান অর্জন করবো প্রতিযোগিতা করার জন্য আমি জ্ঞান অর্জন করবো দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য এই উদ্দেশ্য যদি তার নিয়তের মধ্যে থাকে সাল্লিয়াল্লাম বলছেন সে জান্নাতের সুগন্ধিও পাবে না আল্লাহ নবী বলছেন মানতা আল্লাহ যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো যার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন সেটা না করে সে দুনিয়ার সম্পদ অর্জনের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করলো লজিদ্ আর ফল জান্নতি অমালকে আমা কেয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি চল্লিশ বছরের পথের দূরত্ব থেকে পাওয়া যাবে তাহলে জাহান্নাম জান্নাত থেকে কত দূরে যেতে হবে যদি আমাদের এই জ্ঞান অন্বেষণটা আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে না হয় তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ রসুল অন্য একটি হাদিসের মধ্যে বলছেন যে মঞ্জা আল মা দে ওয়াহে এটা বলা হচ্ছে যে আমাদের এই হমটা ইচ্ছাটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতা আল্লাহকে খুশি করার জন্য যদি হয় দুনিয়াও পাবেন পরকালও পাবেন জ্ঞান অর্জন কর যদি আপনি করেন অবশ্যই একটা চাকরি পাবেন অবশ্যই একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিন্তু আপনার উদ্দেশ্য কী হতে হবে আল্লাহকে খুশি হতে হবে তাহলে দুনিয়াও হল আবার পরকালও হয়ে গেল কিন্তু আপনার যদি ইচ্ছাটা শুধুমাত্র দুনিয়া লাভের হয় যে আমি এই জ্ঞান অর্জন করি এটা হবো এটা হবো অনেক সম্পর্ক করবো একটা বাড়ি করব আমার অমুক আমার এই সন্তানের জন্য একটা ওই সন্তানের জন্য আরেকটা এতগুলো বাড়ি তৈরি করব আপনার উদ্দেশ্য যদি এটা হয় আপনি নিহতের মধ্যে যদি এটা থাকে তাহলে কিন্তু দুনিয়াও বরবাদ হবে একসময় পরকালও বরবাদ হয়ে যাবে আসলে কারিম সাল্লি সাল্লাম আমাদেরকে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এখন এমন দেখা যায় কিছু আলেম অনেক বর্ণনা দেন নিজে আমল করেন না কী দিন কিছু মানুষের শাস্তি হবে এমন যে মানুষকে সৎ কাজের আদেশ দেয় অথচ নিজের সৎ কাজ করে না আল্লাহ রসুল বলছেন লোকটির শাস্তি কেমন হবে কেয়ামতের দিন জাহান্নামে নামে তার বিরাট ভুড়ি হবে এত বড় ভড়ি হবে যে ভুড়ি চারদিকে সে ঘুরতে থাকবে তো যারা তার কথা শুনে ভালো আমল করেছিল অথবা যারা তার কথা শুনে নাই একই জাহান্নাম নাম অবস্থান করবে তারা বলবে কী ব্যাপার আপনি তো আমাদেরকে সৎ কাজের আদেশ দিতেন অসৎ কাজে বাধা দিতেন এই অবস্থা কেন আপনার তখন সে বলবে দেখো ভাই আমি তো তোমাকে সৎ কাজের আদেশ দিয়েছিলাম আমি নিজে সৎ কাজ করতাম না আমি তোমাকে অসৎ কাজে নিষেধ করেছিলাম আর অসৎ কাজটা আমি নিজে করতাম এই জন্য আমাকে আজকে জাহান্ন ভোগ করতে হচ্ছে সেদিন সব প্রকাশ হয়ে যাবে তারা সুন সাল্লু সাল্লামে একটা উদাহরণ দিলেন মাকাউল্লাদি ইউন্স আল হইরা যে ব্যক্তি মানুষকে সুশিক্ষা গড়ে তোলার জন্য শিক্ষা দেয় কিন্তু নিজেকে ভুলে যায় ওয়েন নিজেকে ভুলে যায় তো তার এক্সাম্পল কেমন ওই চেরাগের মতো ওই মতো যে মানুষকে আলো দেয় আর নিজে পুরে পুরে শেষ হয়ে যায় কত সুন্দর এক্সাম্পল উদাহরণ উপমা আল্লাহ রাসুল দিলেন যে ব্যক্তি যে আলে মানুষকে কল্যাণের শিক্ষা দেয় কিন্তু নিজেকে ভুলে যায় আমল করে না সে ব্যক্তির উদাহরণ হচ্ছে আগের যুগে যে চেরাগ জ্বালানো হতো বাতি জ্বালানো হতো বাতি যে একটা পলতা ছিল ফিতা ছিল ফিতাটা কি হয় তেলে পুটতে থাকে ধীরে ধীরে পুরোপুরি এক সময় শেষ হয়ে যায় তো বলছো ওই আলিমের উদাহরণ সেই পলিতার মতো সেই ফিতার মতো যে নিজে মানুষকে আলাদায় মানুষের উপকার করে কিন্তু নিজে ধ্বংস হয়ে যায় সুতরাং সম্মানিত উপস্থিতি আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সমাজে সব ধরনের শিক্ষা রয়েছে আমাদেরকে বস্তুবাদী শিক্ষাকে বর্জন করে আমাদেরকে কোরআন এবং ভিত্তিক শিক্ষা অর্জন করে আমাদেরকে পরকালীন পাথেও সংগ্রহ করতে হবে দুনিয়াতে সুখে থাকতে পারব এবং পরকালেও আমরা জান্নাত লাভের জন্য চেষ্টা করতে পারি আল্লাহ আমিন আমাদের সকলকে পরকালীন পাথেও সংগ্রহ করার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমিন